ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত বাংলার বিভিন্ন প্রান্ত, বেসামাল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত 224 পরগনার বিভিন্ন এলাকা। ক্রমাগত বেড়েছে মৃতের সংখ্যা, কোথাও ভেঙে পড়েছে মাটি, কোথাও উড়ে গিয়েছে চাল, কোথাও রাস্তায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু। এসবের মাঝেই মঙ্গলবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমফানের পরদিনই পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী। আমফানের পর ক্ষতিপূরণের টাকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আমফানের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে যে টাকা দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তা সিকিভাগও দেয়নি কেন্দ্র। ওই ঘূর্ণিঝড়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও বার্তায় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জানিয়েছিলেন আমফানে 35,000 কোটি টাকার আর্থিক সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র এখনও পর্যন্ত 1,000 কোটি টাকা দিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের পাল্টা যুক্তিও ছিল, আমফানের কারণে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখতে বাংলায় টিম পাঠিয়েছিল কেন্দ্র। তারপর দিল্লির বক্তব্য ছিল রাজ্য যে টাকা দাবি করছে তাতে অসঙ্গতি রয়েছে, সেই কারণে টাকার অঙ্ক চূড়ান্ত করার আগে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে, তার সদুত্তর পেলে তবেই চূড়ান্ত অর্থ অনুমোদন করা হবে। এবারও আরও একটি বড় বিপর্যয়, এবারও রেমালের পরদিনই বাংলা সফরে প্রধানমন্ত্রী। যদিও তাঁর বাংলা সফর পুরোপুরি রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক মহলের মতে ক্ষতিপূরণের ব্যাপারে প্রশ্ন তুলতেই পারে শাসক দল। এবার কত ক্ষয়ক্ষতি হচ্ছে তার অবশ্য এখনও কোনো সমীক্ষা হয়নি, তবে আবহাওয়া পরিষ্কার হলে, দুশ্চিন্তা কমলেই অনুদানের প্রশ্নটি উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন যে এবারও ক্ষতিপূরণ নিয়ে কি ফের কেন্দ্র রাজ্য টানাপোড়েন শুরু হবে। দিল্লি কলকাতার রাজনৈতিক সম্পর্কের বর্তমান যে পরিস্থিতি তাতে এরই মধ্যে সিঁদুরে মেঘ দেখছেন নবান্নের একাংশ আমলা। এই 717 প্রশ্নের মধ্যেই মঙ্গলবার ঘটনাচক্রে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।